কাঁঠালের বিচির ভর্তা, এটা কিন্তু বেশ মুখরোচক। কাঁঠালের বিচি টেলে করা যায়, এর সাথে যদি টাকি মাছ হয় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে দেখাচ্ছি কাঁঠালের বিচি টেলে ভর্তা করার প্রসেস। এটা অনেকে করে থাকেন, আমি যেভাবে করি আমি পুরো প্রসেসটা এখানে দেখাচ্ছি। প্রথমে শুকনো কাঁঠালের বিচিকে ভালো করে তেলে, যেন ভেতরটা পুরোপুরি সিদ্ধ হয় সেই পরিমাণ তেলে নিতে হবে। তারপরে খোসা ছাড়িয়ে এগুলোকে ছেঁচে কিংবা শিলনোড়ায় ভেঙে নিতে হবে। একেবারে মিহি করে বেটে নিলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কিছু কাঁচামরিচ, এগুলো কিছুটা চিক সরু অংশটা ভেঙে দিতে হবে, না হলে কিন্তু কাঁচামরিচটা তেলে তেল ছিটাবে, গায়ে পড়ার সম্ভাবনা থাকে। সে সাথে একটি বড় সাইজের টাকি মাছকে হলুদ লবণ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখন মরিচগুলো মোটামুটি তেলে ভেজে নিচ্ছি। এগুলোকে ইচ্ছে করলে তেলেও নিতে পারেন, কিন্তু তেলে ভাজলে সুন্দর একটা স্মেল বের হয় যেটা খেয়ে ভর্তার মধ্যে বেশ ভালো লাগে। মাছটাকে ভালো করে একটু ভেঙে চুড়ে দেব, যেন ভিতরটা ভালোভাবে কুক হয়ে যায়। এপি টু পিট করে মোটামুটি 5 মিনিট 5 মিনিট করে ভাজলে কিন্তু মাছটা মোটা পুরোপুরি রান্না হয়ে যাবে, কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সেই সাথে যারা এখনও ফলো করেননি, প্লিজ ফলো করবেন, এবং ভর্তাটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি ভেজে রাখা কাঁচামরিচগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। যেহেতু মাছ ভাজার মধ্যেও লবণ রয়েছে, খুব বেশি লবণ একসাথে অ্যাড করলে কিন্তু ভর্তাটা নোনতা হয়ে যাবে। মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব লবণের সাথে, সেই সাথে পেস্ট করে নিব। এটা এই ভর্তাটা শিলনোড়ায়ও করতে পারেন। আর পেঁয়াজগুলো হালকা করে একটু ভেঙে নিব, খুব বেশি ভাঙলে কিন্তু মশলার গন্ধ, পেঁয়াজ মশলার মতো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। এখন ভেজে রাখা মাছটা থেকে কাঁটাটা সরিয়ে নিব। দুই পাশের মাছটাকে একটু আমি এখানে ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি, ইচ্ছে করলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। সেই সাথে কাঁটাটা সরিয়ে নেব, কাঁটাটা কিন্তু ভর্তা ভালো লাগবে না। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এবং শুকনো কাঁঠালের বিচি ছেঁচা মাছ কিংবা শুটকি, সেই সাথে একটু ধনেপাতা অ্যাড করলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যায়। আর শেষ সময়ে মাখানোর সময় একটু সরষের তেল অ্যাড করতে হয়। মাছগুলোকে আমি মিহি করে ভালো করে পিষে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো মাছের ভিডিও রয়েছে, আশা করছি আপনারা ঘুরে আসলে ভালো লাগবে। এগুলো সবগুলোই হাতের কাছের উপকরণ দিয়ে করা, সহজ পদ্ধতিতে। আমি এখানে কিছু বিলাতি ধনেপাতা কুচি করে দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা নর্মাল যে ধনেপাতা সেটাও অ্যাড করতে পারেন। ধনেপাতাটা আসলে যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব, যেন লবণটা ঠিকভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। কাঁঠালের বিচির মধ্যে কিন্তু লবণ অ্যাড করিনি। তারপর এটার মধ্যে কিছুটা সরষের তেল দিব। এই ভর্তার মধ্যে কিন্তু সরষের তেলের ফ্লেভারটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ সরষের তেল অ্যাড করেছি। কেউ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সরষের তেলের ঝাঁঝালো ভাবটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলে ভর্তাটা রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কেমন লেগেছে আর আপনারা কীভাবে করে থাকেন। ধন্যবাদ সবাইকে।